আমি গৌতম মণ্ডল, সৃষ্টি সংস্থার ফাউন্ডার মেম্বার। সৃষ্টি সংস্থা 2007 সাল থেকে সুন্দরবনের গ্রামীণ অঞ্চলে শিক্ষার্থীদের বিনোদনে পড়ানো আর তথ্য প্রযুক্তির নলেজ দিয়ে আসছে। এই 15 বছরে প্রায় 40,000 ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়াশোনা করে। এর মধ্যে 5,000 শিক্ষার্থী নানা রকম সরকারি বেসরকারি স্থানে কর্মরত। 2022-23 শিক্ষাবর্ষে সৃষ্টি যে 10টি ব্লকে, সুন্দরবনের যে 10টি ব্লকে বাচ্চাদের পড়ানোর কাজ করে, নামখানা, কাকদ্বীপ, বাসন্তী, গোসাবা, সাগর, মধুরাপুর 1-2, জয়নগর, কুলতলি, বাসন্তী, গোসাবা, এই প্রজেক্ট ব্লকের প্রজেক্ট ইউনিটগুলির মধ্যে কমিউনিটি ডেভেলপমেন্টের শিক্ষার্থী আছে প্রায় 1600 এবং স্কিল ডেভেলপমেন্টের স্টুডেন্ট আছে 700। ডে কেয়ারের বাচ্চা আছে 500। এবার সৃষ্টির ছাত্রছাত্রীরা এই অর্থবর্ষে প্রায় সুন্দরবনের নানা প্রান্তে 6,000 বৃক্ষরোপণের কাজ করেছে। এছাড়া আমরা কিছু বৃদ্ধ মানুষকে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করে থাকি। আমাদের এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান যে ছাত্র যে বিল্ডিংয়ের চিত্রটা আপনারা দেখছেন, 2018 সাল থেকে এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এই 4 বছরে আমরা 16টা রুম বানিয়েছি। এই 16টা রুমের আর 16টা রুম বাকি আছে। যে 16টা রুমের কাজ হয়েছে, সেই 16টা রুমের মধ্যে আমি প্রত্যেকটা রুমে প্রবেশ করিয়ে আপনাদের কে বলছি। এইটা আমরা একটা, এই 4টে রুম আমরা দাতব্য চিকিৎসালয় স্টুডেন্ট কাউন্সিলিং হেলথ প্রোগ্রাম ফ্যামিলি কাউন্সিলিংয়ের রুম হিসাবে এটা, এবং এটিও একটা জেনারেল চিকিৎসা রুম হিসাবে আমরা রেডি করছি। এই 4টি রুম আমাদের অফিস রুম। এই রুমটি আমাদের আমেরিকাতে যে ডোনার আছেন, উনি একজন চিকিৎসক, ওনার চেম্বার হিসাবে এই রুমটা আমরা ব্যবহার করব। এটা অফিস হিসাবে, এটাও বাচ্চাদের কমিউনিটি ডেভেলপমেন্ট ক্লাসরুম হিসাবে ব্যবহার করা হবে। এবারে আমি দ্বিতলে যাচ্ছি। দ্বিতলে এই এই রুমটি বাচ্চাদের ডিজিটাল ক্লাসরুম হিসাবে ব্যবহৃত হবে। এটি স্কিল ডেভেলপমেন্টের মহিলাদের টেলারিং রুম, আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এটা ফুড প্রসেসিং ল্যাব হিসাবে এই রুমটা তৈরি হচ্ছে। এই রুমটা একটা ক্লাসরুম, কম্পিউটার ক্লাসরুম হিসাবে তৈরি হয়েছে।
এটা বিউটিশিয়ান ক্লাস রুম থিওরি কাম বিউটিশিয়ান রুম তৈরি হচ্ছে, বিউটিশিয়ান কোর্সের মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এটা তৈরি হয়েছে। এই রুমটা মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের রুম হিসাবে ব্যবহার করা হবে। এটা হার্ডওয়্যার নেটওয়ার্কিং ল্যাপটপ রিপেয়ারিং সিসিটিভি ইনস্টলেশনের রুম হিসাবে এই রুম তৈরি করা হয়েছে। সৃষ্টি সংস্থার পক্ষ থেকে দেশ বিদেশের যে সকল সাহায্যকারী ও সহৃদয় ব্যক্তি আছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টির শিক্ষক শিক্ষিকা, ফান্ডিং স্টাফ, পরিচালন কমিটি, সৃষ্টির ছাত্রছাত্রীর তরফ থেকে। অবশেষে সকল সাপোর্টারদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের সাহায্য মতো অর্থ দিয়ে সাহায্য করে। সৃষ্টি সংস্থার তরফ থেকে সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ দিয়ে এই প্রোগ্রাম আজকের কাজ সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।